ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আলু সবজির দাম ক্রমেই বাড়ছে। খুচরো পাইকারি বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ একাধিকবার হানা দেওয়া সত্ত্বেও দাম কমেনি, নাভিশ্বাস ক্রেতাদের। মুখ্যমন্ত্রীর নির্দেশে পাইকারি ও খুচরো বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবির হানা চলছে। বাজার ঘুরছেন টাস্কফোর্সের সদস্যরাও। এইসব অভিযানের পরও আলু ও সবজির দাম তো কমেইনি, উল্টে বাড়ছে দাবি ক্রেতাদের। মঙ্গলবার উত্তরের মানিকতলা ও দক্ষিণের গড়িয়াহাট বাজার ঘুরে দেখা গেল আলু ও সবজির দামের ঝাঁজ এখনো অত্যন্ত বেশি। দাম তো আগুন ছোঁয়া, কিছু বলার নেই, কিছু করানো নেই, খেতে হবে। সবজি দাম তো দেখি এখন যেটা 40 টাকা 50 টাকা ছিল এখন তো 70-80 টাকা হয়ে যাচ্ছে, লোক নেবে খেতে কি করে। বিক্রেতাদের দাবি কোন কোন সবজির হাটে পর্যাপ্ত সবজি মিলছে না, আবার কিনে আনার পর দেখা যাচ্ছে কিছু সবজি নষ্ট, সে কারণেই দাম বেশি। মানিকতলা বাজারে এদিন জ্যোতি আলু বিক্রি হয়েছে 32 থেকে 34 টাকা কেজিতে, চন্দ্রমুখী আলুর দাম ছিল 36 টাকা কেজি। গড়িয়াহাট বাজারেও আলুর দাম এর মধ্যেই ঘোরাফেরা করেছে। এদিন খুচরো বাজারে পেঁয়াজের দাম ছিল 35 থেকে 40 টাকা কেজি, ঢেঁড়স 60 থেকে 70 টাকা কেজি, বড় বেগুন 80 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে ছোট বেগুন, ঝিঙে 50 থেকে 60 টাকা কেজি, পটল 60 থেকে 80 টাকা কেজি, লঙ্কা 200 টাকা কেজি, গাজর 60 টাকা কেজি, বিনস 150 টাকা কেজি, ধনে পাতা 300 টাকা কেজি। এই আগুনে দাম কি আদৌ কমবে নাকি মধ্যবিত্তের উপর চাপ এভাবেই বজায় থাকবে? সঞ্চয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।